কেমন হয় যদি একটা ফোনে সব কিছু স্বাদ পাওয়া যায়? বলতেছিলাম, ধরেন আপনি তিন চারটা ফোন ইউজ করেন, মানে তিন চারটা সিম ইউজ করেন। এখন তিন চারটা ফোন তো সাথে রাখা সম্ভব না, সেক্ষেত্রে করণীয় কী হতে পারে? একটা ফোন হতে পারে যে ফোনটির ভিতরে চারটা সিম ইউজ করা যেতে পারে, এবং শুধু চারটা সিম ইউজ করতে পারলেই হবে না, সেই সাথে ফোনটি দেখতে হবে একদম ইউনিক ডিজাইন। যেহেতু 2024 সাল, সব কিছুই নতুনত্ব আসতেছে, ফোনটি হতে হবে স্লিম, হাতে থাকলে যেন যে কেউ বলতে বাধ্য হয় যে না এটা কি ফোন ছিল রে ভাই। যাই হোক, এই সমস্ত বিস্তারিত বিষয়ে আজকের আলোচনা করব। আজকে এমন একটা ফোন হাতে নিয়েছি যেই ফোনটি দেখতে একদম ইউনিক ডিজাইনের, হাতে নিলে মনে হবে আইফোন আইফোন একটা ভাব আছে। এখন চারটা সিম তো আছে বুঝলাম, অনেক ফোনেই কিন্তু চারটা সিমের ফোনে নেটওয়ার্কজনিত সমস্যা থাকে। আমরা কম বেশি সবাই জানি যে নেটওয়ার্ক পাওয়া যায় না। এই ফোনটিতে কি আপনি ফুল নেটওয়ার্ক পাবেন? চারটা সিম কি একসাথে ইউজ করতে পারবেন? বুঝাতে চাচ্ছি, চারটা সিমে কি চলবে? তাছাড়া ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, ফোনটির নেটওয়ার্ক কেমন হবে, এবং এই ফোনটিতে টর্চ কেমন থাকবে, তাছাড়া ফোনটিতে ডিসপ্লে কেমন হবে তো হতে পারে, এই সমস্ত বিষয় এ টু জেড আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাহলে আপনি অবশ্যই আজকের ফুল ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় AMD নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বলি মূল আকর্ষণে ফিরে যাই। উইনস্টার W50, উইনস্টার 50, ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টার, কিন্তু ব্যাটারি খুলতে পারবেন না, এটা ফিক্সড ব্যাটারি থাকছে ফোনটিতে। তাছাড়া 3000 mAh একটা ব্যাটারি দেওয়া আছে, যেটা বিশাল চার্জের অধিকারী কিন্তু এই ব্যাটারি। অনায়াসে আপনি এই ফোন 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন এই ব্যাটারি দিয়ে, যেহেতু 3000 mAh করা হয়েছে। তাছাড়া টর্চ জ্বালানোর জন্য আপনাকে আলাদা ফাংশন প্রেস করতে হবে না, ছাইডেই কিন্তু এই ফোনটিতে বাটন দেওয়া আছে, আপনি বাটন দিয়েই টর্চ ইউজ করতে পারবেন। যাই হোক, এখন বক্সটি আনবক্স করব এবং দেখব যে এই ফোনটির কী কী বিশেষত্ব আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিনটা কালার ভেরিয়েন্টের ফোনটি পাওয়া যাবে। তাছাড়া ফোনটিতে থাকছে GPIO এবং হাই ক্যাপাসিটি ব্যাটারি, যেটা 3000 mAh, চারটা সিম এবং MP3 MP4 সাপোর্টেড, এবং ডিসপ্লে থাকছে 2.8 ইঞ্চ, এটা কিন্তু বিশাল একটা সুবিধা এই ফোনটির। চলুন কথা না বাড়িয়ে ফোনটি আনবক্স করি এবং দেখি যে ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কী কী নতুনত্ব রাখা হয়েছে। অলরেডি আমি বক্সটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে একটা ফিচার ফোন হাতে পেয়ে গেলাম, যেটা আসলেই কিন্তু ভাই ড্যাশিং ডিজাইনের ছিল। এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের কিছুটা লুক দেওয়া হয়েছে, যে কেউ বলতে বাধ্য হবে যেটা আসলেই কিন্তু অ্যান্ড্রয়েড ছিল। তাছাড়া ফোনটিতে টাচ কিপ্যাড থাকবে, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব। ফোনটিতে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা দিয়ে এই ফোনটির 1 বছরের একটা ওয়ারেন্টি সেবা আপনি পাবেন। যেখান থেকে আপনি ফোনটি ক্রয় করবেন অবশ্যই সেখান থেকে কিন্তু এই ফোনটি আপনি চাইলে সার্ভিস করিয়ে নিতে পারবেন। তাছাড়া টাইপ বি পোর্টের একটা চার্জার থাকবে ফোনটিতে। এই চার্জার দিয়ে অনায়াসেই এই ফোনটি আপনাকে চার্জ দিতে হলে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় দিতে হবে, তাহলেই কিন্তু আপনি ফুল করতে পারবেন। অলরেডি রেয়ার প্যানেলটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন একদম নিজ বরাবর ছোট্ট আকারে ছিল। 4টা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে, এবং এই ফোনটির যে 4টা সিম কার্ড দেখতেই পাচ্ছেন যে এই ঘাট বরাবর কিন্তু 4টা সিম একসাথে ইউজ করার সুবিধা থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই বরাবর SD কার্ড ইউজ করতে পারবেন, যেটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ফোনটি। ফোনটিতে থাকবে 32 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা। তাছাড়া ফোনটির ব্যাটারিটা কিন্তু ওপেন করতে পারবেন না, দেখতেই পাচ্ছেন একদম ফিক্সড করা ছিল। মোটামুটি ফোনটির গ্লাসটা কিন্তু আসলেই গর্জিয়াস ছিল, গ্লসি একটা ভাব ছিল ফোনটিতে। অলরেডি আমি ফোনটি কিন্তু ওপেন করে নিয়েছি, এখানে উইনস্টার ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু ফোনটিতে দেওয়া আছে। প্রথমে আমরা কিপ্যাডগুলো নিয়ে কথা বলবো, তারপর ডিসপ্লেতে যাব। দেখতেই পাচ্ছেন যে এখানে টাচের মতো দেখতে হলেও কিন্তু এই কিপ্যাডগুলো আপনাকে ক্লিক করতে হবে, তবে এই কিপ্যাডগুলো যথেষ্ট ক্লিকই ছিল, অক্ষরগুলো মোটামুটি বেশ বড় সাইজের আসতেছিল। এখন তাহলে সমস্যাটা কি হতে পারে, এখানে আপনি যখন 1 প্রেস করবেন সেক্ষেত্রে 2 উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে, আমি যেটা ফলো করলাম এই কিপ্যাড। মোটামুটি আপনি 1টা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা একটু বেশিই থাকছে, যেহেতু টাচের মতো করে করা হয়েছে এই কিপ্যাডগুলো। তাছাড়া অক্ষরগুলো মোটামুটি বড় বড় ছিল, অনেকেরই কাজে আসবে যারা চোখে একটু কম দেখেন তাদের ক্ষেত্রে। এছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে, এবং এই ফোনটির সব কিছুই ঠিকঠাক ছিল।
এবং এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি সেটার দুর্বলতা এটাও আছে, বরাবরের মতো 100। তাছাড়া ফোনটিতে 200 থাকছে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এটাও কিন্তু এই ফোনটির একটা দুর্বলতা। বর্তমানে ভাই মিনিমাম 1500-2000 তো উচিতই ছিল। তাছাড়া অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল পাবেন এখানে। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্টও থাকবে ফোনটিতে। তাছাড়া অটো কল রেকর্ডও থাকবে ফোনটিতে, এখানে শুধু অন করে দেবেন, অল কলগুলো রেকর্ড হতে থাকবে। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে মেমোরি কার্ড ঢুকাতে হবে ফোনটিতে। ফোনটিতে একটা গেমস পাবেন, যে গেমসটা আপনার বিনামূল্যে খেলতে পারবেন। আমরা অনেক ফোনেই দেখেছি যে কিনে খেলতে হয়, এই গেমসটা কিন্তু এই ফোনটিতে আপনি বিনামূল্যে খেলার সুবিধা পাচ্ছেন। তাছাড়া এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে মিউজিক প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে যে 32 GB এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ইন্টারনেট অপশন থাকবে যেটাতে আপনি চাইলে কিছু ব্রাউজ করতে পারবেন। ফোনটিতে থাকবে ফেসবুক একটা আলাদা পেজ যেটা দিয়ে আপনি ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। তবে এই ফোনটিতে কিন্তু ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা ইমো এই সমস্ত চলবে না। তাছাড়া ফোনটির টুলসে ঢুকলে কিন্তু ক্যালকুলেটর, ক্যালেন্ডার, 5টা অ্যালার্ম সেট করার সুবিধা থাকবে। ফোনটিতে টর্চ থাকবে। ফোনটিতে বাড়তি সুবিধা হিসাবে ফ্ল্যাশ লাইট থাকবে যেটা আপনাকে ফাংশন ভিতর থেকে অন করতে হবে, তাহলেই দেখতে পাবেন। আর ক্যামেরা ইউজ করলে অবশ্যই ফ্ল্যাশটা জ্বলে উঠে। আর ফোনটিতে আলাদা যে টর্চটা দেখছেন, টর্চটাও কিন্তু মোটামুটি পাওয়ারফুলই ছিল যা দেখতে পাচ্ছেন। এবং এই টর্চটা ইউজ করার জন্য আপনাকে সাইডেই কিন্তু বাটন দেওয়া আছে যেটা আপনি সাইড থেকে প্রেস করলেই কিন্তু মোটামুটি সহজভাবেই আপনি টর্চটা ইউজ করতে পারবেন। মোটামুটি আলো কিন্তু বেশ ভালোই ছিল। এবং এই ফোনটির ভিতরে কিন্তু সেটিংস, সেখানে কিন্তু আপনার 4টা সিম ইউজ করার সেটিংসটা দেখতে পাচ্ছেন। তাছাড়া টাইম, ডেট, ল্যাঙ্গুয়েজ এবং সাথে থাকবে ফ্লাইট মোড। তাছাড়া ডিসপ্লেতে ওয়ালপেপার, ডিসপ্লে ব্রাইট লাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন এর যে ব্রাইটনেসটা আছে সেটা। তাছাড়া ফোনটিতে অটো লক করে রাখতে পারবেন সিকিউরিটি সেভের জন্য। এবং ফোনটির রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এখন সব কিছুই তো ঠিকঠাকই ছিল। তাছাড়া প্রোফাইলে ঢুকলে ফোনটির রিংটোন অপশন পেয়ে যাবেন, মোটামুটি সাউন্ডের একটা রিংটোন পাবেন। চলুন শুনি। আহামরি তেমন সাউন্ড না হলেও মোটামুটি একটা সাউন্ড কিন্তু এই ফোনটি রিংটোনে পাবেন। তাছাড়া নিজস্ব রিংটোনে ইউজ করতে পারবেন এইচডি কার্ড থেকে। সব কিছু ঠিকঠাকই ছিল। এখন কল কোয়ালিটি কেমন হবে? হ্যাঁ, কল কোয়ালিটির ক্ষেত্রে যদি কথা বলতে চাই, এই ফোনটির কল কোয়ালিটি পাবেন একদম মাস্টারপিস একটা কল কোয়ালিটি, কোনো প্রবলেমই ছিল না। তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু লাউটে যায় না, এটা কিন্তু এটার একটা সবচেয়ে দারুণ জিনিস। ফোনটির নেটওয়ার্কের দিক দিয়ে কথা বললে বলতে হবে একেবারে অ্যাভারেজ কোয়ালিটির একটা নেটওয়ার্ক পাবেন। যে একেবারে হাই হবে সেটা না, মোটামুটি লোও না, সব কিছু ঠিকঠাকই ছিল, চাইলে কিনতে পারেন।